মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ওমানের মধ্যে প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস দমন অভিযানের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই দুই দেশের এই যৌথ সেনা মহড়া। একাধিক ভিডিও দৃশ্যে ওমানের সেনাবাহিনী এবং ইরানের নাজাজা ব্রিগেডের সদস্যদের ড্রিলে অংশ নিতে দেখা যায়। এই সময় আকাশপথে সহায়তা করছিল রয়্যাল ওমান আর্মি। পাশাপাশি ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ওমানের নৌবাহিনী আরও একটি মহড়ায় অংশ নিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ওমানের আয়োজনে ভারত মহাসাগরের উত্তরে এবং হরমুজ প্রণালীতে এই মহড়া অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই মহড়া ইরান এবং ওমানের যৌথ সামরিক মহড়ায় মূলত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে ইরানের জামারান ডিস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধজাহাজ সহ কয়েকটি নৌযান অংশ নেয়। সেই সঙ্গে ওমানের নৌযানও এতে অংশ নেয় এবং নৌবাহিনীর বিমান ইউনিট সহযোগিতা করে। বিভিন্ন সূত্র বলছে, এবারের মহড়ায় ইরান সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা স্পষ্টভাবে তুলে ধরেছে। সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে ওমান ও ইরানের মধ্যে অনেক মিল রয়েছে। তাছাড়া বহু বছর ধরেই দুই দেশের মধ্যে তুলনামূলক ভালো সম্পর্ক আছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিজম।